সুপ্রিয় দর্শক সবাইকে চ্যানেল আরএ এর নিউজ ডেস্ক থেকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে কিছু চমকপ্রদ নিউজ আপডেট নিয়ে এসেছি। তবে হ্যাঁ, তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করুন, যাতে চ্যানেল আরএ এর নিয়মিত নিউজ আপডেটগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কিছুদিন আগে সারা নেট দুনিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা পড়ে যায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড ঘিরে। এ কথা সত্য, অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যাকাণ্ড অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ভেতর যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তাতে সন্দেহ নেই। মনে রাখতে হবে, মেজর অব সিনহা একজন তরুণ চৌকশ সেনা কর্মকর্তা ছিলেন। তিনি সেনাবাহিনীতে থাকাকালীন বেশ গুরুত্বপূর্ণ পদে প্রশংসনীয় কাজ করেছেন। তার বয়সী অধিকাংশ তরুণ কর্মকর্তাই এখন সেনাবাহিনীর সৈনিকদের সরাসরি কমান্ড করছেন। সিনহার মৃত্যুতে সেসব সৈনিকের ভেতরও যে হতাশা তৈরি হয়েছে তা সহজেই অনুমান করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে বোঝা যায় সাধারণ মানুষের ভেতরও এ হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই এ ঘটনায় ঘৃণা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, মেজর অব সিনহা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারও দাবি করেছেন তারা। কিন্তু সবার মনে একটাই সংশয়, পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হবে তো? মানুষের মনে এ সংশয়ের কারণও আছে। আমরা জানি হত্যার পর ঘটনাটিকে জায়জ করার জন্য পুলিশ মেজর অব সিনহার চরিত্র স্থলনেরও চেষ্টা করেছে। অথচ সেদিনের ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ধীরে ধীরে সত্য কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। পুলিশ দাবি করেছে এসআই লিয়াকত মেজর সিনহার গাড়ি তল্লাশি করতে চাইলে সিনহা নিজের ব্যক্তিগত পিস্তল বের করার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষায় লিয়াকত গুলি চালায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্য কথা। তারা বলেন সিনহাকে যখন গাড়ি থেকে বের হতে বলা হয়েছিল তখন তিনি হাত উঁচু করে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরই এসআই লিয়াকত তাকে সরাসরি গুলি করেন। গুলির আঘাতের পরও সিনহা বেঁচে ছিলেন। পুলিশ গুলি করেই বসে থাকেনি, গুলি খেয়ে সিনহা রাস্তায় পড়ে যাওয়ার 15-20 মিনিটের মধ্যে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে এসে পৌঁছান এবং আহত সিনহাকে বেশ কয়েকটি লাথি মারেন, যা কোনো বাহিনীর সভ্য সদস্যের কাজ হতে পারে না। মেজর অব সিনহার সঙ্গে এসআই লিয়াকত এবং ওসি প্রদীপ কুমার যে ব্যবহার করেছে তা সেনাবাহিনীর প্রতি কতিপয় পুলিশ সদস্যের হিংসা ও বিদ্বেষেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের এ আচরণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বর্বর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেই কেবল তুলনীয়। এ ঘটনার পর কক্সবাজার জেলার পুলিশ সুপার মাসুদ মিডিয়ার কাছে হতাশাব্যঞ্জক বক্তব্য দিয়েছেন। তিনি লিয়াকতের পক্ষেই সাফাই গেয়ে মেজর অব সিনহার চরিত্র স্থলনের চেষ্টা করেছেন। অথচ এসপি মাসুদ 3 আগস্ট চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সঙ্গে রামু সেনানিবাসে 10 পদাতিক ডিভিশনের জিওসির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সেখানে সম্পূর্ণ অন্য কথা বলে এসেছেন। তিনি বলেছেন এ মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের অপরাধের দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না। এখন প্রশ্ন হল, ইতোপূর্বে এই ঘটনা সম্পর্কে এসপি মাসুদ যে বিবৃতি দিয়েছিলেন সেই অবস্থান থেকে তিনি কি তাহলে সরে এসেছেন? এতদিন এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেয়া হয়েছে। তখন বলা হতো ব্যক্তি পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এখনও সে চেষ্টা অব্যাহত আছে, কিন্তু একের পর এক ধারাবাহিক এসব ঘটনার পর পুলিশ এখন তাদের দায় এড়াতে পারে না। দায়িত্বশীল যে কোনো পর্যায় থেকে যতই বলা হোক না কেন, এই ঘটনার জন্য ব্যক্তি দায়ী, সংগঠন দায়ী নয়। আমরা কিন্তু তা মনে করি না, কারণ এ কথাটি এখন আর খাটে না। মেজর অব সিনহাকে হত্যার পর অন্তত এমন কথা বলার কোনো সুযোগ নেই। প্রশ্ন হল, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আর কত ন্যাক্কারজনক ঘটনা ঘটলে পুলিশ কর্তৃপক্ষ এসবের দায়িত্ব নেবে? কতিপয় পুলিশ সদস্য কর্তৃক ইতোপূর্বে সংঘটিত বেশ কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় বিশেষ বিবেচনায় পুলিশ বাহিনীতে যোগদানকারী সদস্যরাই এসব ঘটনার মূল নায়ক। এ পুলিশ সদস্যদের অতীতের রাজনৈতিক পরিচয়ই এমন ন্যাক্কারজনক ঘটনায় সাহস জুগিয়ে থাকে। আলোচিত হত্যাকাণ্ডে জড়িত এসআই লিয়াকতেরও তেমন একটি অতীত রাজনৈতিক পরিচয় আছে বলে জানা গেছে। সিনহা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য মিলেছে র‍্যাব। টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো রাশেদ খানের হত্যা মামলায় জেল গেইটে 4 আসামি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এই 4 আসামির কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, তাই আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার বিকেলে সদর দফতরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, মেজর অব সিনহা রাশেদ হত্যায় ন্যায় বিচারের স্বার্থে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দর্শক, এই পর্যন্তই ছিল আজকের সংবাদে। চ্যানেল আর এ নিউজের নিয়মিত আয়োজনে পরবর্তী খবরাখবরগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।